শনিবার জলপাইগুড়ি ক্ষুদিরামপল্লী মুন্ডা বস্তি সুভাষনগর এলাকার অসহায় মানুষদের 5 কেজি চাল, 500 গ্রাম ডাল, 250 গ্রাম সর্ষের তেল, 250 গ্রাম সোয়াবিন তুলে দেন শিরিস্তলা সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টারের সদস্যরা। শতাধিক মানুষের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আগামী দিনেও দুস্থ ও অসহায় মানুষদের কাছে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা।